সালটা ছিল 2017, আমাদের প্রথম পথ চলা। তখন সংগঠনের কোনো নামকরণই ছিল না, তবু কিছু যুবক একত্রিত হয়ে সেই সামাজিক কাজে ঝাঁপিয়ে পড়েছিল। আমাদের প্রথম কর্মসূচি কুমারগ্রাম এলাকার প্রত্যন্ত এলাকা লালচাঁদপুরে হয়েছিল। কিছু ছোট ছোট কচিকাঁচাদের খাতা কলম ইত্যাদি বিতরণ করাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। বছর পেরোতে না পেরোতেই আমাদের এই অরাজনৈতিক সংগঠনের সদস্য সংখ্যা বাড়তে লাগল, সাথে আমাদের কর্মকাণ্ড বৃদ্ধি পেতে লাগল। আজ আমরা কামাখ্যাগুড়ির শেষ প্রান্ত ছেড়ে কুমারগ্রাম ব্লক, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা সহ পার্শ্ববর্তী জেলায় ছড়িয়ে পড়েছি। আমাদের মূল শক্তি যুব সমাজ, যাদের কাঁধে ভর করে আমাদের কর্মকাণ্ড প্রতিনিয়ত চলছে। সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে, আত্মমানবতার সেবায় এবং সর্বোপরি আপনাদের সহযোগিতাকে পাথেয় করে কাজ করে যাচ্ছে কেভিও। বর্তমানে খবরের কাগজ খুললেই চোখে পড়ে বিভিন্ন অসামাজিক কাজকর্ম। এসব বন্ধের জন্য মানুষকে সচেতন করার স্বপ্ন আমরা দেখি। আমাদের বিশ্বাস, সমাজের তরুণরা এগিয়ে আসলে এসব বন্ধ করা সম্ভব হবে। এইভাবেই একদিন সফলতা আসবে এবং গড়ে উঠবে সুন্দর আগামী। প্রখ্যাত কবি কামিনী রায় তার পরার্থ কবিতায় যথার্থই লিখেছেন, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পড়ে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। সমাজে একসাথে বাস করতে গেলে কিছু দায়িত্ব ও কর্তব্য ব্যক্তির উপর আপনা থেকেই বর্তায়। প্রকৃত সামাজিক জীব হিসেবে প্রত্যেক মানুষের উচিত স্ব অবস্থানে থেকে যথাযথভাবে এসব দায়িত্ব ও কর্তব্য পালন করা। কামাখ্যাগুড়ি ভলেন্টারি অর্গানাইজেশন তার জন্মলগ্ন থেকেই এসব দায়িত্ব এবং কর্তব্য যথাযথভাবে পালন করে আসছে। অর্থাৎ আওয়ার মেইন গোল অ্যান্ড পারপাস ইজ টু স্ট্যান্ড বিসাইড পিপল হু ডিপ্রাইভ অফ হেল্প। এ প্রসঙ্গে বলতে পারি, আমরা লড়ছি আর লড়বই সমাজের স্বার্থে, মানুষের পাশে আছে কেভিও। আমরা হলাম যুব শক্তি, আমরা ছুটি মাথার ঘাম পায়ে ফেলে, যেখানে পৌঁছায় না খাদ্য সংস্থান এমনকি সামান্য পোশাক পরিচ্ছদ, আমরা ছুটি কখনো বস্তিতে কখনো বা চা বাগানে বিভিন্ন এলাকা জুড়ে। শিক্ষার যোগান, খাদ্য বিলি, সচেতনতার শিবির, স্বাস্থ্য শিবির, বৃক্ষরোপণ, আরো করে যাব যত পারি। আর অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বুক ভরা ভালোবাসা দিয়ে যায়, সামাজিক কাজকর্ম বাড়িয়ে স্বপ্নটা জাগিয়ে রাখা যায়। আমরা কখনো ছুটি শীতের পোশাক নিয়ে, কখনো বা সাত দিন না খেতে পাওয়া মানুষের মুখে কিছুটা অন্ন তুলে দিতে, কখনো ছুটি থ্যালাসেমিয়ায় আক্রান্ত ছোট্ট শিশুটিকে রক্ত দিতে, আবার কখনো বা সদ্য মা হওয়া দিদি কিংবা বোনটিকে ছুটি রক্ত দিতে, কখনো চাইল্ড লাইনে ফোন করি হারিয়ে যাওয়া শিশুটির সুরক্ষা কামনায়, কখনো রক্তের যোগান করি মোরা ফিরে পেতে মুমূর্ষ রোগীর প্রাণ। ওই দেখো পথ শিশু হাসছে, স্নেহের পরশ যদি বুলিয়ে দাও
আজকের পৃথিবীটা যদি কালো হয়, স্বপ্নের সূর্যটা দেখে নাও। ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বলি, ভালো রেখো সকলকে। সমাজসেবার জয়গান গেয়ে সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে পারি।